नमस्कार बंधुरा, जॉब वैकेंसी बांग्ला यूट्यूब चैनले जानाई तुम्हारे सबाई के स्वागतम। राज्य आबारो नतून पदे कर्मी नियोगे नतून विज्ञप्ति राज्य सरकार तरफ थेके जारी करा हलो, जेखाने अष्टम श्रेणी पासे कर्मी नियोगे विज्ञप्ति जारी करा हुए छे। जे समस्त चाकरी प्रार्थीरा भिडियोटा देखछेन बा आवेदन करते चान अवश्यई करे किरो पुरो भिडियोटा शेष पर्यन्त देखार चेष्टा करबे, जेखाने तोमरा आवेदन करते पारबे। तोमादेर एखाने बोले राखी जारा आवेदन करबे नीचे देया डेस्क्रिप्शन बक्सेर लिंके क्लिक करले किन्तु तोमरा फर्म फिल आप करते पारबे। आजकेर ए भिडियोते शेष पर्यन्त तोमादेर किभाबे फर्म फिल आप करबे सेटाओ किन्तु देखाबो, তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। যদি প্রতিনিয়ত সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পেতে চাও তাহলে আমাদের অফিশিয়াল ওয়েবসাইট www.studywithshobhik.com ভিজিট করতে একদমই ভুলবে না। সেখানে প্রতিনিয়ত সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট তোমরা পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, যদি এখনও পর্যন্ত না সাবস্ক্রাইব করে থাকো এই চ্যানেলটি, তাহলে এখনই গিয়ে সাবস্ক্রাইব করে নাও প্রতিনিয়ত সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। রাজ্য সরকারের নতুন চাকরির আপডেট যেখানে কিন্তু অফিশিয়াল নোটিফিকেশান বা বিজ্ঞপ্তির মাধ্যমে জারি করা হয়েছে, রাজ্যের এই নতুন আপডেট যেখানে প্রতিটি জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে। দুটি পোস্টের মাধ্যমে আজকে তোমাদের সামনে তুলে ধরব নতুন নোটিফিকেশান, তোমরা এখানে আবেদন করতে পারবে। তাহলে চলো দেখে নিই দুটি পোস্ট কী কী রয়েছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে নিয়ে চলে এসেছি সেই অফিশিয়াল নোটিফিকেশান যেখানে দুটি পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে আমি তোমাদের বলতে চাই, যারা এই দুটি পোস্টের মধ্যে যে কোনো একটি পোস্টে আবেদন করতে চাও তারা এখানে কিভাবে আবেদন করতে পারবে। প্রথমেই বলে রাখি, যারা এখানে আবেদন করতে চাইছো তারা এই বেঞ্চ ক্লার্কের পদে আবেদন করতে পারো, যেখানে একটি পোস্ট খালি রয়েছে। এখানে 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক পাশ করলে তোমরা আবেদন করতে পারবে। বেতন দেওয়া হবে 14,770 টাকা প্রত্যেক মাসে। 6/5/2022 পর্যন্ত এই আবেদন তোমরা করতে পারবে। অবশ্যই এই পোস্টের জন্য তোমাদের রিটেন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে। রিটেন টেস্টে থাকছে ইংলিশ, ম্যাথ, জেনারেল নলেজ সাবজেক্ট, যেগুলো লিখিত পরীক্ষার তোমাদের সাবজেক্ট থাকবে। এছাড়া ফর্মটা এখানে দেখতে পাচ্ছ, যদি এই পোস্টের জন্য আবেদন করতে চাও তাহলে নিজের পাসপোর্ট সাইজ ফটো এখানে দেবে, এবং তার সাথে কোন এই পোস্টের জন্য যদি আবেদন করতে চাও তাহলে বেঞ্চ ক্লার্ক এটা কিন্তু এখানে লিখে মেনশন করবে। এই পোস্ট এই যে ফর্মটা রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্স বা আমাদের অফিশিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তারপরে ফার্স্ট রয়েছে নেম, যেটা ক্যাপিটাল লেটারে। তারপরে সেকেন্ড রয়েছে বাবার নাম, এবং যদি কোনো মহিলা আবেদন করেন তাহলে তার হাজব্যান্ড নেম এখানে দেবেন। তারপরে কমিউনিকেশান অ্যাড্রেস উইথ পিন কোড, কন্ট্রাক্ট নাম্বার, ইমেল আইডি সবটাই এখানে দিতে হবে। 4 নম্বরে পারমানেন্ট অ্যাড্রেস উইথ পিন কোড দেবেন, এবং তারপরে 5 নম্বরে ডেট অফ বার্থ, এবং তার সাথে যে ডেট অফ বার্থের প্রুফ দিচ্ছেন, যেমন যদি অ্যাডমিট কার্ড হয় সেই অ্যাডমিট কার্ড বা ডেট অফ বার্থ সার্টিফিকেট অবশ্যই সেটি কিন্তু জেরক্স কপি ফর্মের সাথে অ্যাটাচ করবেন। এজ কত হচ্ছে 1/4/2022 সেটা কিন্তু অবশ্যই এখানে মেনশান করবেন। এক্সামিনেশান এবং যে উচ্চ মাধ্যমিক পাসের সার্টিফিকেট এবং মার্কশিট অবশ্যই জেরক্স কপি দেবেন। এখানে লেখাই আছে অ্যাটেস্টেড করে সেলফ অ্যাটেস্টেড করবেন, এবং এক্সামিনেশান পাস, ইউনিভার্সিটি ইয়ার, টোটাল মার্কস, মার্কস অবটেন, পার্সেন্টেজ অফ মার্কস সেগুলো কিন্তু এখানে দেবে। তারপরে কোয়ালিফিকেশান ফর কম্পিউটার নলেজ, যদি কম্পিউটারের ওপরে কোনো বেসিক নলেজ থাকে এবং তার সার্টিফিকেট থাকে অবশ্যই সার্টিফিকেটটা জেরক্স করে এখানে জমা দেবেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি কোথাও থেকে থাকে তাহলে সেটারও এক কপি জেরক্স সার্টিফিকেট করে এখানে অ্যাটাচ করে দেবেন, এবং রিমার্কস যদি থাকে তাহলে কিন্তু দিতে পারেন। ডেট, প্লেস এবং সিগনেচার করে
তোমাদের এটা পাঠাতে হবে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর, উত্তর দিনাজপুর, কর্ণঝড়া রায়গঞ্জ, উত্তর দিনাজপুরে। এখানেই কিন্তু ছয় মে 2022-এর আগেই কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে। এবং তোমাদের বলে রাখি, তোমরা যারা এখানে আবেদন করতে চাইছো তারা কিন্তু এই ফর্মটি ডাউনলোড অবশ্যই করবে। তাহলে এটা হলো বেঞ্চ ক্লার্ক। এবার চলো আরেকটি পোস্ট যেটা বেরিয়েছে সেটার সম্বন্ধে আলোচনা করে নিই। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আরেকটি যেটি পোস্ট সেই একই জায়গা বা ডিএম অফিস বা উত্তর দিনাজপুর থেকে এসছে। অর্ডারলির পদে দুটি পোস্ট খালি আছে, অষ্টম শ্রেণী পাস, এবং সেখানে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হবে। এখানে কোনো রকম কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হবে না। তাই যারা আবেদন করবেন তারা কিন্তু এই ফর্মটি অবশ্যই ডাউনলোড করবেন। এই ফর্মটি ডাউনলোড করে আবারও ফিল আপ আমি দেখিয়ে দিই। উপরে তোমাদের পাসপোর্ট সাইজ, নতুন একটি ফটো এবং নেম, তারপরে ফাদার নেম বা হাজব্যান্ড নেম, ন্যাশনালিটি, ক্যাটাগরি কমন কমিউনিকেশন অ্যাড্রেস উইথ পিনকোড পারমানেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এজ, এবং তারপর জেন্ডার, এক্সামিনেশন, পুরো ডিটেল, এডুকেশন কোয়ালিফিকেশান ডিটেল, ডেট, প্লেস এবং সিগনেচার করে এই ফর্মটি তোমরা ফিল আপ করে নিয়ে যাবে। আবারও বলে রাখি, এখানে দুটি পদে তিনটি ভ্যাকান্সি রয়েছে, যেখানে তোমরা রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো। তাহলে ফার্স্ট বা যে পোস্ট হচ্ছে বেঞ্চ ক্লার্ক, যেখানে যদি আবেদন করতে চাও তাহলে একটি পোস্ট খালি 12 পাস হতে হবে এবং রিটেন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন হবে, যেটা লাস্ট ডেট 6 মে 2022। সেকেন্ড পোস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে অর্ডারলি। এই অর্ডারলির পদে যদি আবেদন করতে চাও তাহলে দুটি পদ খালি রয়েছে, অষ্টম শ্রেণী পাস করতে হবে এবং 30/4/2022 কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউ হবে। প্লেসটা আবারও বলে দিই, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, উত্তর দিনাজপুর, রায়গঞ্জ অ্যাট কর্ণঝড়া, এখানে কিন্তু তোমাদের যেতে হবে যদি ইন্টারভিউ দিয়ে অর্ডারলির পদে আবেদন করতে চাও। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, রাজ্য সরকারের তরফ থেকে আসা নতুন চাকরির আপডেট। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের এই চ্যানেলটি। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে, তোমাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দিয়ে থাকব। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।